নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। প্রার্থনা আর সামলাতে দিন দিন হেরে যাচ্ছ জীবনের সাথে। স্বপ্ন কি শেষ? তবে না, তোমার জীবনটা আজ থেকেই শুরু। কারণ আজ থেকে তুমি বুঝতে পেরেছ তুমি লাইফে একা। আজকের রাতটা তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট রাত। চুপ করে নিজের চোখটা বন্ধ করো। তোমায় নিয়ে সবার তাচ্ছিল্য ভরা মুখটা মনে করো। তোমার বুকের ভিতর কষ্ট হচ্ছে তাই না? সেটা অনুভব করো। আজ তোমার ভিতর ঘুমিয়ে থাকা তুমিকে জাগানোর সময় হয়েছে। হ্যাঁ, সময় হয়েছে সবাইকে জবাব দেওয়ার। বন্ধু বান্ধব, মোবাইল, ল্যাপটপ সব দূরে সরিয়ে দাও। একা হয়ে যাও কিছুদিন অথবা কিছু বছরের জন্য। আজ শেষবারের মতো আয়নার সামনে যাও। নিজেকে নিজে প্রমিস করো তুমি আবার এই আয়নার সামনে তখনই আসবে যখন তুমি নিজেকে সফল তুমি হিসেবে দেখাতে পারবে। আশেপাশের পরিবেশের কথা চিন্তা করো না, তুমি যখন চাইবে সেটা বদলে ফেলতে পারো। জীবনের পথ চলা যদি মৃত্যুতে শেষ হয়, তবে তুমি সেই দিন পর্যন্ত সংগ্রাম করে যাও যতদিন মৃত্যু তোমাকে হার না মানাতে পারছে। ভরসায় নয়, জেদ নিয়ে সংগ্রাম করো। নিজেকে এমন জেদি করে ফেলো যেমন লোহাকে অন্য কিছু দিয়ে আঘাত করলে লোহা নয় অন্য কিছু ভেঙে যায়, ঠিক তেমনি তোমাকে অন্য কেউ আঘাত করলে তুমি নও তারা ভেঙে যায়। তোমার সামনে দুটি রাস্তা, ভাগ্যের উপর নিজেকে ছাড়বে না পরিশ্রম করবে। মনে রেখো, ভাগ্য সবার থাকে না। আর পরিশ্রম সবার দ্বারা হয় না। যদি পরিশ্রমকে বেছে নাও তবে দেরি কেন? চোখে যখন স্বপ্ন দেখেছো আর লক্ষ্যকে তোমার জীবন ভেবে নিয়েছো, তখন সহজ কঠিন কিছুই না। বাস করব তো করবই। তোমার এই সংগ্রামের রাস্তায় সবাই তোমার বিশ্বাস ভেঙে চলে যাবে। হতাশ না হয়ে তাদেরকে বলে দিও, ইউ ডোন্ট নিড এনিওয়ান টু অ্যাচিভ ইউর গোল বিকজ ইউ আর ফেয়ার এনাফ ফর ইট। জীবনে একা চলতে শেখো, কারণ অনেক মানুষের ভিড়ে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। বাজ কিন্তু অন্যান্য পাখির মতো একসাথে শিকার করে না। প্রকৃতি যখন নিজেই বদলে তার ভারসাম্য রক্ষা করে, তবে তুমি কেন সবাইকে জবাব দিতে নিজেকে বদলাতে পারবে না? নিজেকে এতটা বদলে ফেলো যারা তোমাকে দেখে হাসত তারা একদিন তোমার সাথে কথা বলতে ভয় পাবে। না শক্তি চাই, না তোমার ট্যালেন্ট চাই, না চাই তোমার রূপ, শুধু তোমার ভিতরে জুনুন চাই, তোমার অ্যাটিটিউড চাই যে তুমি উইনার। এখন যদি শোনো তোমার বাড়ির সামনে হাতি বা জিরাফ কিছু এসেছে, তোমার কোনো ফারাক পড়বে না। কিন্তু যদি শোনো শের এসেছে, তবে তুমি দরজা বন্ধ করবে আগে, বিকজ ইউ নো দ্য কিং ইজ কামিং। তোমাকেও এতটা উপরে উঠতে হবে যে যখন তুমি আসবে সবাই তোমাকে দেখার জন্য অপেক্ষা করে। তোমার সফলতায় অনেক মানুষ জ্বলবে, কিন্তু তোমার পায়ের নিচে পড়া ফুসকাকে কেউ খেয়াল করবে না। সবাই যদি তোমাকে খারাপ বলে, দেন তুমি খারাপই ভালো। তুমি নিজেকে ভালো প্রমাণ করতে আসনি, তুমি এসেছো এটা প্রমাণ করতে যে খারাপটাই একদিন সবাই ভালো বলবে। কখনোই ভেবো না তুমি কমজোর, না হলে এই দুনিয়া
তোমাকে গিলে খেয়ে নেবে। একবারই জন্মেছো, তাই এমন ভাবে বাঁচো যেন সারা জীবন মাথা উঁচু থাকে। তুমি যেটাকে ভাবছো কোনোদিন পাবে না, সেটাকেই জীবনের লক্ষ্য বানাও। আমি জানি তুমি সেটা পাবে না, কারণ তুমি তার থেকেও বেশি কিছু পেতে চলেছো। কথাগুলো শুনে তোমার ভিতরে যে আগুন জ্বলে উঠেছে, তাকে দাবানলে পরিণত করো। যদি দেরি করো, আগুন নিভে যাবে তোমার মন থেকে, শুধু পড়ে থাকবে ছাই যা হাওয়ায় মিলিয়ে যাবে। আর ইউ রেডি ফর দিস ফাইট? দেন লেটস ডু ইট অ্যালোন। আই এম শিওর দ্যাট ইউ উইল সাকসেস ইন লাইফ, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি।